যখন আমি চরিত্রটা সম্বন্ধে একদম প্রথমে শুনি তখন আমি লাফিয়ে উঠেছিলাম যে হ্যাঁ আমি এরকম একটা চরিত্র করব। কারণ আমি আমার জীবনে এটা দ্বিতীয় ছবি নোনাজল আমার, যেখানে আমার ওপরে নির্ভর করে মানে যে প্রোটাগনিস্ট আরও অনেক চরিত্র রয়েছে কিন্তু যেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার কাঁধে যে মানে সুবর্ণাকে বয়ে নিয়ে যেতে হবে পুরো গল্পটা। তো এইটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল। আর আমি সবসময় ট্রাই করি আমার প্রত্যেকটা কাজ যেই চরিত্রটা করি তার থেকে অন্যরকম একটা চরিত্র পরবর্তী কাজে প্লে করতে। তো সেটা আমার কাছে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল। এই যে চরিত্রটা সুবর্ণাকে আমরা যে গল্পটাতে দেখতে পাবো শুরু থেকে শেষ অবধি, এই মেয়েটা একটা অদ্ভুত টার্ময়েলের ভেতর দিয়ে মেয়েটাকে আমরা যেতে দেখি। তো সেইখানে যে ইমোশনাল গ্রাফ মেয়েটার, সেইটা আমার কাছে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল অভিনেত্রী হিসেবে যে আমি কতটা ন্যাচুরালি সেটা পোট্রে করতে পারবো। তো সেই জন্য যখনই প্রথম শুনেছিলাম তখন আমি জাস্ট লাফিয়ে উঠেছিলাম যে হ্যাঁ 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 আমি এটা করবোই। অনেক রকম চরিত্র তুমি নিজেও বললে, তোমাকে দেখতে পাচ্ছি মানে নতুনভাবে নতুন রকমভাবে পাচ্ছি, ঠিক এই চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল বলে মনে হয়? আমি আবারও যে কথাটা বললাম সেটাই তোমায় বলবো যে এইখানে সুবর্ণা যে চরিত্রটা সেটা হচ্ছে সুবর্ণা সুন্দরবনে একটি গ্রামের মেয়ে যে তোমার 9-10 অবধি গ্রামে পড়াশোনা করেছে এবং তারপরে সে শহরে চলে এসেছে। এখন সে নার্সিং নিয়ে পড়াশোনা করছে, তার ট্রেনিং কমপ্লিট হয়েছে। এবার এইরকম একটা মুহূর্ত যেখানে হচ্ছে তার চাকরির অফার লেটার আসছে, এই টাইমে একটা ছুটি রয়েছে মেয়েটির, সে সেই ছুটিতে তার গ্রামে আসছে এবং গ্রামে আসার পরে তার সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটছে। এমন এমন কিছু ঘটনা ঘটছে যেখানে ওর জীবনটা মানে বিভিন্ন রকমভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কখনো ভালো কখনো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো এইরকম একটা চরিত্রকে ক্যামেরার সামনে জীবন্ত করে তোলাটা ভীষণ চাপের। তো সেইটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। ডিরেক্টরদের সাথে কথা বললে মানে তারা বললো খুব শুটিংয়ের সময় ভালো মুহূর্ত কাটিয়েছে, তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, মানে ঠিক কি সম্পর্কের ইকুয়েশন? একদমই তাই, ভীষণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, যেটা সব মানে সবথেকে গুড পয়েন্ট বা প্লাস পয়েন্ট। আমাদের এজ গ্রুপটা, আমরা এই টিমটা যেটা কাজ করেছি নোনাজলে, সবাই প্রচণ্ড একটা ইয়াং টিম কাজ করেছি। তো ইয়াং টিম কাজ করলে বা সবার বয়সটা যদি একটা এজ গ্রুপের মধ্যে থাকে, একটা ভাইব ম্যাচ করার ভীষণ ব্যাপার থাকে যে সবার সঙ্গে সবার খুব ভাইব ম্যাচ হচ্ছে। আর সুদীপ্ত অলিকের সঙ্গে আমার যেটা মেন মিল হয়েছে এবং যে কারণে হয়তো আমাদের বন্ডিংটা এত ভালো হয়েছে, ওরা সুবর্ণা চরিত্রটাকে ঠিক যেভাবে ভেবেছে এবং আমি সুবর্ণা চরিত্রটাকে যেভাবে ভেবেছি এবং যেভাবে সুবর্ণাকে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, সেখানে ওদেরও আমাকে কিছু বলতে হতো না, আমাকে ওদেরকে কিছু বলতে হতো না। দেখতাম যে কোনো কিছুটা আলোচনা করতে যাচ্ছি, অলিক সুদীপ্তা আমি না এটা ভেবেছি, যে হ্যাঁ হ্যাঁ আমরাও এরকমই ভেবেছি। তো এই যে কাজ করতে করতে একটা কমফোর্ট জোনে আসা, তো কাজ করতে গিয়ে যখন এই কমফোর্ট জোনটা তৈরি হলো, শুরু হলো দুজন মানে ওদের সাথে আমার মেন্টাল ম্যাচটা হলো, সেখান থেকেই আর কি বন্ধুত্বটা খুব ভালো হয়ে গেছে। চিত্রকলার এত সুন্দর উদ্যোগ কীরকম লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, যেটা আমি স্টেজেও গিয়ে বললাম, ধন্যবাদ জানালাম যে এইরকম একটা প্রচেষ্টা, মানে আমি সত্যি সাধুবাদ জানাচ্ছি যে এইরকম প্রচেষ্টা আমার মনে হয় প্রত্যেক বছর করা উচিত। অনেক এই যে যারা শর্ট ফিল্ম বানাচ্ছেন, ইন্ডিপেন্ডেন্টলি যারা কাজ করছেন, কিছু করার চেষ্টা করছেন কিন্তু হয়তো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তো এইরকম প্রচেষ্টা থাকলে আমার মনে হয় যে অনেক ইন্ডিপেন্ডেন্টলি যারা কাজ করছে তারা ছবি বানানোর সাহস রাখবে বা ইচ্ছে প্রকাশ করবে। এবং এত ভালো একটা প্ল্যাটফর্মে যদি বিভিন্ন ছবি আসে তাহলে আমাদের মতন অনেক মানুষ, আমরা দর্শক হিসেবে সেগুলো দেখতে পাবো, সেটা একটা ভীষণ ভালো ব্যাপার। তো আমি চাই এই উদ্যোগটা, এটা বছর হোক ওদের এই ফিল্ম ফেস্টিভ্যাল। আর এত ইন্ডিপেন্ডেন্ট কাজ হচ্ছে, তুমি বললে নোনাজল ঠিক কতটা দর্শকদের অনুপ্রাণিত করবে বলে তোমার মনে হয়? অনুপ্রাণিত কিভাবে করবে না করবে আমি জানি না। আমি বিশ্বাস করি কোনো সিনেমা আমরা যখন দেখি, আমরা যদি সিনেমাটার সঙ্গে কানেক্ট করতে পারি তাহলেই মনে হয় সিনেমাটার সার্থকতা। তো সেখানে আমার মনে হয় যে মানুষ যখন নোনাজল দেখবেন, মানুষ ছবিটার সঙ্গে এখান থেকে কানেক্ট করতে পারবেন, এটা আমার মনে হয়, এটা বিশ্বাস। আমরা সবাই সেই বিশ্বাসটা নিয়েই কাজটা করেছি, বাকিটা তো দেখা যাক কী হয়। আচ্ছা, লাস্ট নোনাজল কিভাবে দর্শকরা দেখতে পাবেন, দর্শকদের কাছে কিভাবে পৌঁছবে? যদি দর্শকদেরকে একটাই কথা বলবো, আপনাদের আপাতত একটু অপেক্ষা করতে হবে, তার কারণ নোনাজলের এখনও অনেকটা জার্নি বাকি। তারপরে নোনাজল বিভিন্ন ফেস্টিভ্যালে যাবে, বিভিন্ন ফেস্টিভ্যাল ঘোরার পরে হয়তো তারপরে পরবর্তীকালে সিনেমা হলে রিলিজ করবে, সেটা এখনও লম্বা একটা সময়, হয়তো 1 বছর কি 1.5 বছর। তো অতটুকু সময় আমাদের দিতে হবে, একটু অপেক্ষা করুন। আর যখনই সিনেমাটা আসবে সিনেমা হলে, আপনারা অবশ্যই একবার হলেও অন্তত সিনেমা হলে গিয়ে দেখবেন।